নমস্কার আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর ব্যাংকের টাকাতি আপনারা হয়তো শুনে আজকে উঠবেন এই ঘটনা রাজ্যের নতুন কোনো নয় তবে সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় হচ্ছে ক্যাম্পের বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখার মধ্যে রাতের অন্ধকারে তস্কর বাহিনীর তাণ্ডব ব্যাংকের দরজা ভেঙে বেশ কিছু আলমারিকে ওলটপালট করা হয় এমনকি চার চারটি আলমারির লক্ষ্যচ্যুতন ভেঙে ফেলে দুষ্কৃতীরা তদন্তে নেমে যে অন্ততদন্তের রিপোর্ট পেরিয়ে আসছে তা সত্যি সবাইকে তাক লাগিয়ে দেবে ব্যাংকের মধ্যে নেই কোনো সিসি ক্যামেরা ব্যাংক সমস্ত সরকারি অফিস আদালতগুলোর মধ্যে যেখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেই জায়গার মধ্যে গ্রামীণ ব্যাংকের সেই শাখার মধ্যে কেন সিসি ক্যামেরা লাগানো হয়নি তার নেপথ্যে কি কোনো অন্য কারণ রয়েছে ও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের চোদ্দ লক্ষ আমানতকারী ফান্ডে প্রতারিত হওয়ার পর বিভিন্ন ব্যাংক বিশেষ করে গ্রামীণ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাকঘরের প্রতি ছুঁকছে সাধারণ মানুষজন নিজস্ব আমানতকে গচ্ছিত রাখার জন্য তবে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি গ্রামীণ ব্যাংকের এই ক্যাম্পের বাজার শাখার মধ্যে প্রায় পাঁচ হাজার নথিভুক্ত গ্রাহক রয়েছে যারা প্রত্যেক দিন কিংবা মাসে তারা আর্থিক লেনদেন বা বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সমস্ত কাগজপত্রের যে সমস্ত কাগজপত্র তারা সংরক্ষিত অবস্থায় ব্যাংকে রাখেন বা গয়না সব বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র ব্যাংকের মধ্যে রাখা যায় সেগুলোকে রাখেন বা গ্রামীণ ব্যাংকের যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো রয়েছে তার উপর নজরদারি কে করছে কেন সিসি ক্যামেরা লাগানো হয়নি সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এডিনগর থানা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই শাখাটি পাশাপাশি সামনেই রয়েছে ক্যাম্পের বাজারের বিশাল একটি বাজার অটো স্ট্যান্ড এমনকি ব্যাংকের একেবারেই সম্মুখ ভাগে অর্থাৎ ব্যাংকের গেটের উপরে বৈদ্যুতিক সরকারি খুঁটির মধ্যে লাগানো রয়েছে বিশাল এক এলইডি লাইট সেই জায়গার মধ্যে রাতের অন্ধকারে কিংবা মধ্যরাতে কীভাবে তালা পরপর তালা ভাঙ্গে দুষ্কৃতীরা এবং ভেতরে প্রবেশ করে তারা তার নেপথ্যে ব্যাংকের কোনো কর্মী জড়িত রয়েছে কি না সাধারণ মানুষ বিশেষ করে গ্রাহকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন কেননা ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা নেই রাজ্যের এমন কোনো ব্যাংক আদৌ রয়েছে কি না তাও একটি সন্দেহাতীত ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে গ্রামীণ ব্যাংকের বেশ কিছু শাখার মধ্যে এখনও সিসি ক্যামেরা লাগানো হয়নি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন এই ব্যাংকের জনৈক আধিকারিক তিনি স্পষ্টতা জানিয়ে দিয়েছেন ব্যাংক গ্রামীণ ব্যাংকে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন তারা চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন যে সমস্ত সাবডিভিশনে বা শাখাগুলো রয়েছে সমস্ত শাখাগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা তবে বড় বড় যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে আগে আওতাধীন করা হচ্ছে রাতের অন্ধকারে কিভাবে প্রবেশ করেছে তার নেপথ্যে আদৌ তারা জড়িত নয় কেউ উড়িয়ে দিচ্ছে না তবে বুধবার সকালবেলা স্বাভাবিকভাবেই যখন কর্মীরা ব্যাংকের কর্মীরা ক্রমান্বয়ে আসতে শুরু করে তখন দেখতে পান তারা ব্যাংকের প্রবেশের যে মূল ফটক রয়েছে ফাটক রয়েছে সেই জায়গার মধ্যে তালা ভাঙ্গা অবস্থায় তৎক্ষণাৎ তারা খবর দেন এডিনগর থানায় এডিনগর থানাবুরা ছুটে যান পুলিশকে সঙ্গে তারা ভেতরে প্রবেশ করেন তবে হতচকিত ঘটনা ব্যাংকের মধ্যে এত বড় লুটপাট ভেতরের মধ্যে চার চারটি আলমারির তালা ভাঙ্গা কাগজ তছনছ করা হয়েছে কিন্তু ব্যাংকের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন সব কিছু ঠিকঠাক আছে টাকা কোনো নয় হয়নি কিংবা কাগজপত্র নয় হয়নি তবে কেন কি কারণে এই নাশকতা তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে কিনা সেটা সবই প্রমাণিত হবে তবে ব্যাংকও সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে কাগজপত্র রাখছেন কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি রাখছেন তা সুরক্ষিত রয়েছে কিনা এই গ্রামীণ ব্যাংকের শাখার মধ্যে উদ্বিগ্ন সাধারণ গ্রাহকরা তবে গ্রামীণ ব্যাংকের এই শাখার যিনি আধিকারিক রয়েছেন তিনি কি বলছেন শুনুন গতকালকে তো আমরা তো সন্ধ্যার সময় অফিস ক্লোজ করে গেলাম আজকে সকালে যখন আমরা সাড়ে নটায় ব্যাংকে আসলাম তখন আমাদের যে যে সুইপিং যে খুঁজনি করেন উনি দেখলো যে আমাদের দরজাটা তারাটা ভাঙ্গা লকটা তো এরপর আমরা মালিককে কল করলাম মালিকও আসলো তারপরে সঙ্গে সঙ্গে আমরা থানায় গেলাম যে থানার থেকে পুলিশ এনে তারপর ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে পেলাম চারটা আমার আমাদের ভাঙা এটা তো বলতে পারবো না আমরা তো সকালে সাড়ে নটা যখন আসলাম অফিসে আজকে তখন দেখতে পেলাম আচ্ছা আপনাদের সিসি ক্যামেরা এখনো আমাদের এখানে ইনস্টল হয়নি আমাদের অথরিটি বলছে বড় মাছগুলি করছে এখন এটা করে নেই আচ্ছা আপনার এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বাজার এলাকা রয়েছে তার পাশাপাশি জনবহুল এলাকা কিন্তু এই এই ব্যাঙ্ক এলাকাটা ধরা চলে সামনে কিন্তু একটা ল্যান্ড লাইটও রয়েছে না তার মধ্য দিয়ে ব্যাংকের মধ্যে দিয়ে অস্বাভাবিক একটা চুরি এবং ডাকাতি বলা চলে এটাকে আপনারা কিভাবে দেখছে এটা যে আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে কারণ এটা কীভাবে যে করা গেল একটা লাইট সামনে আছে তার মধ্যে আমাদের সাইনবোর্ডের লাইটও একটা বড় তিনটে লাইট আছে তারপরে যে ঘটনাটা ঘটলো এটা তো অস্বাভাবিকই পুলিশের ভূমিকা নিয়ে কি আপনারা না এই ব্যাপারে আমি কিছু বলতে কাউকে সন্দেহ পুলিশকে আমি বলেছি ন পুলিশকে আমি যখন বললাম যে পুলিশ বললো যে তাদের দখলদারি এখানে আছে কীভাবে আমার বা আর কিছু বলার এই ব্যাংকের মধ্যে কতজন গ্রাহক রয়েছে গ্রাহক তো পাঁচ হাজারের মতো গ্রাহক আছে কোনো নথিপত্র বা কাগজপত্র চুরি হয়েছে কি এখন পর্যন্ত আমাদের যে আমি যা মানে দেখছি আপাতত বলা যায় না তো হিউজ ডকুমেন্টস শুধু এ হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্যাম্পের বাজার শাখার চুরির রহস্যের একটি অংশ বা কিংবা একটি পার্ট তবে আগামী দিনে এই তদন্তে পুলিশের তদন্তে আদর রহস্যের উন্মোচন হয় কিনা এমন বহু ব্যাংকে রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে নাশকতা হচ্ছে সিসি বিভিন্ন ব্যাংকে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নাশকতা হয় কিন্তু অপরাধীরা দুষ্কৃতীরা ধরা পড়ে না এমন বহু রেকর্ডও রয়েছে তবে এই যাত্রায় যে জায়গার মধ্যে সিসি ক্যামেরায় নেই সেই জায়গার মধ্যে তদন্তে আদৌ মূল কাণ্ডারিরা কিংবা রাঘব বলেরা ধরা পড়বে কি না সেটা সময়ই প্রমাণিত হবে আর ততক্ষণ সমস্ত আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা ভিজিটার্স অ্যাট ডাব্লিউ ডাব্লিউ দ্য সোশ্যাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন অবশ্যই দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি নমস্কার